আমার এই জায়গাটা চলে যা। আমার ভালো লাগে না যখন তোরা ওরকম করিস। কিন্তু এখন আমি ডিসাইড করেছি তুই আমাকে সিঁদুর পড়াবি। কি রে পড়াবি তো? সূর্য, এখন আমি এখানে আর থাকতে পারবো না। কেউ চলে আসলে আমি কালকে আসবো, তোর কাছে আসবো। আজ আমাদের কাল রাত্রি, হাজব্যান্ড ওয়াইফের মুখ দেখতে নেই, কিন্তু আমি কাল আসবো। হ্যাঁ কিছু মুখে তুললে না, এভাবে কি করে চলবে দিদিভাই? মা, বিপদ তো এর আগে কম আসেনি, কিন্তু আপনি তো সবকিছু একাই সামলেছেন তাহলে। লাবণ্য, এবার তো তুমি একা নও, বড় বৌমা তো তোমার পাশে পাশে রয়েছে, ওর সাধ্য মতো চেষ্টা করছে। তুমি প্লিজ এতটা ভেঙে পড়ো না দিদিভাই, আমাদের কথাটা প্লিজ একটু শোনো। আচ্ছা, তোরা এত কথা কেন বলছিস? আমাকে ছেড়ে দে না, আমার ভালো লাগছে না। তোমাকে এরকম ভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। তুমি এখন সোনামের মতো একটু খেয়ে নাও তো দুধটা, আর রূপা তোমার চুল আঁচড়ে দেবে। দিদিভাই, দুধটা খেয়ে নাও না, যদি তুমি দুধটা খাও তাহলে শক্তি বাড়বে, লড়াই করতে পারবে। বাবার কষ্ট হচ্ছে, আর তোমার বেশি শরীর খারাপ হলে বাবার তো আরো কষ্ট হবে। ঠিক বলেছো দিদিভাই, তোমাদের বাবার জন্যই আমাদের সকলকে এখন ঠিক থাকতে হবে। দাদুভাই একদম ঠিক বলেছে, তুমি এখন দুধটা খেয়ে নাও। মা, ভাইয়ের সিচুয়েশনটার কথা জানতে পেরে এটা আমি আন্দাজ করতেই পেরেছিলাম মা, যে তোমার এখন মেন্টাল কন্ডিশন ভালো নয়, তোমার মনের অবস্থা ঠিক নেই। কিন্তু তোমার এই দুই নাতনি, শুধু তোমার নয় মা, আমাদের সবাইকে মোটিভেট করার জন্য, মনের জোর বাড়ানোর জন্য ওরা দুজনেই যথেষ্ট। এইটুকু সময়ের মধ্যে তোরা অনেকটা বড় হয়ে গেছিস, তাই না রে দিদিভাইরা? লাবণ্য, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওদের দুজনের পজিটিভিটি, যেটা আমাদের ভালো হতে বাধ্য করে। দিদিভাই, তোমাদের আমরা বড্ড ভালোবাসি। আমার মন বলছে সব কিছু আগের মতো হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখো তোমরা। হয়তো তাই। ডক্টর, দাঁড়ান ডক্টর। আচ্ছা দিদি, মহিলা তো আপনি, আপনাকে তো বারণ করা হচ্ছে, তার সত্ত্বেও আপনি আমাকে ভেতরে যেতে বারণ করেছেন, কিন্তু ডক্টরের সাথে কথা বলতে নয়। ডক্টর, ডক্টর দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। ওনাকে কেমন দেখলেন? উনি ঠিক আছেন তো? কে বলুন তো আপনি? কে মানে এটা কি দেখতে পাচ্ছেন না উনি ডক্টর? না, আমার মন বলছে উনি ডাক্তার নয়, অন্য কেউ।
ওনাকে আমার স্বাভাবিক লাগছে না। আমার মন বলছে মিশকা ডাক্তার সেজে এখানে এসেছে। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে বলুন তো? সব জায়গায় শুধু মিশকা মিশকা করছেন, সর্বত্র শুধু ওনাকেই দেখতে পাচ্ছেন। আমি জানি ও কি করতে পারে না পারে। ও এর আগেও বহুবার বহু বেশে সবার চোখকে ধুলো দিয়েছে। ওনাকে হাড়ে হাড়ে চিনি। আচ্ছা ঠিক আছে, উনি যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে উনি বলুক ডাক্তারবাবুর কি হয়েছে। কি হলো? উনি এখনো চুপ করে আছেন কেন? পেশেন্টের বাড়ির লোককে পেশেন্ট কেমন আছে না আছে সেটা তো ডাক্তারের জানার কর্তব্য, বলুন। ওনার শরীরের কথা আমি বলছি আপনাকে। আমি আপনার মুখ থেকে শুনতে চাই না, আমি ডাক্তারের মুখ থেকে শুনতে চাই। কি হলো, চুপ করে আছেন কেন? ডাক্তারবাবু ঠিক আছেন? উনি ভালো আছেন? উনি কি কথা বলতে পারেন না? হ্যাঁ দেখুন, আপনি প্লিজ আমাদের কাজটা আমাদেরকে করতে দিন। উনি তো বললেন যে ঠিক আছেন, কিন্তু আমার ওনাকে সন্দেহ হচ্ছে। আমি ওনার মুখটা দেখতে চাই। মাস্কটা খুলুন। কি হলো, খুলুন মাস্কটা। এবার কিন্তু আপনি বারবারই করছেন, একজন ডক্টরের সঙ্গে কিন্তু আপনি এরকম আচরণ করতে পারেন না। ওনার অন্য অনেক কাজ আছে, আপনার সঙ্গে সময় নষ্ট করার মতো কোনো সময় ওনার কাছে নেই। একি কি করছেন? তোকে জেলে পাঠানো, জেল থেকে এখানে আনা, সবটাই কি স্মুথলি হয়েছে বল? তুই আমাকে সিঁদুর পড়াবি? কি রে পড়াবি তো? দীপা আপনি ঠিক আছেন? ডাক্তারবাবু মিশকা এখানে এসেছিল? আমার মন বলছে মিশকা এখানে এসেছিল, যে ডাক্তার আপনাকে দেখে গেল তাকে দেখে মনে হয় সে ঠিক নয়। আচ্ছা আপনাকে কোনো ওষুধ দেয়নি তো? আমাকে বিয়ে করে হ্যাপিলি এভার আফটার থাক, আর না হলে জেলে থাক। তোর ফ্যামিলিকে কিন্তু আমি একটু একটু করে শেষ করে দেবো। শুধু ডাক্তারবাবু কি হয়েছে আপনার? আপনাকে দেখে এরকম লাগছে কেন? কি হয়েছে? তোমার এখানে একা আসা উচিত হয়নি। এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? আপনার শরীরের এই অবস্থা, আমি আসবো না? বলছি তার ডেফিনেটলি কোনো কারণ আছে, তাই বলছি। যেটা বলছি সেটা শোনো, দুদিন আগে মন্দিরে এত বড় একটা বিপদ গেল, আর তুমি না না না, তোমার এভাবে আসা ঠিক হয়নি। বাড়ির কাউকে সঙ্গে নিয়ে আসা উচিত ছিল এখানে তোমার। মার ভাই এসেছিল, আমি ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, এখানে কাউকে ঢুকতে দিচ্ছিল না। আমি জোর জবরদস্তি করে এখানে কোনো রকম ভাবে আপনার কাছে এসেছি। ঠিক আছে, তুমি তুমি এসেছো, তুমি তুমি প্লিজ এখন ফিরে যাও, প্লিজ আমার কথা শোনো, আমি যেটা বলছি কথাটা রাখো, প্লিজ বাড়ি চলে যাও, প্লিজ। আপনি ঠিক? আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, দেখছো তো? তুমি প্লিজ বাড়ি যাও, কথা বলছি শোনো, প্লিজ বাড়ি চলে যাও, প্লিজ। আপনি আমাকে ঠিক করে বলুন তো, আপনাকে যে ডক্টর দেখে গেল সেখানকার ডক্টর তো মিশকা নয় তো? কি হলো বলুন, আপনি আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছেন না তো?
আরে আমি তোমার থেকে কি লুকোবো? মিশকা এখানে কি করে আসবে বলো তো? এত টাইট সিকিউরিটি তুমি তো দেখতে পাচ্ছ। সবকিছু ঠিক আছে, তুমি বেশি ভাবছো দীপা। তুমি এখান থেকে আমাকে নিয়ে যাবে তো? তো সেটারই চেষ্টা করছি ডাক্তারবাবু। দীপা, বলছি এখন না গেলে না, একটু থেকে যাও না। Anurager Chhowa, Anurager Chhowa.